আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদেরকে স্বাগতম নাইফের জগতে তো নাইফের বাবার সাথে শুক্রবার একটু বাজারে গিয়েছিলাম এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের সামনে এই বিশাল বাজারটা বসে বিশাল বড় একটা মাছের বাজার সবজির বাজার তারপরে হাঁস মুরগি সব কিছু এখানে বেচা কিনা হয় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ উঠেছিল এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ছুরি মাছ তারপরে হচ্ছে বড় বড় পোয়া মাছ এগুলো চায়ের মাছ তারপরে রুই মাছ চিংড়ি মাছ শিং মাছ সব ধরনের মাছ ছিল বড় বড় কোরাল মাছ আমার আসলে মাছের বাজারে যেতে না খুব বেশি একটা ভালো লাগে না গন্ধের জন্য আবার ভালো লাগে যখন অনেক বড় বড় মাছ দেখি চোখের সামনে এত সুন্দর সুন্দর মাছ খুব ভালো লাগে এই বাজারটা এভরি ফ্রাইডেতে বসে আর এগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের পায়ের শ্বাস আর হচ্ছে মাথার মগজ এগুলো আলাদাভাবে এভাবে বিক্রি করে এখানে যেহেতু বাগের হাট চিংড়ির ঘেরে একদম ভরপুর আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নার্সারি দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এখানে আমি কিন্তু মাছ খেতে খুব একটা পছন্দ করি না বাট তারপরও মাছ দেখলেই আলাদা একটা সফট কর্নার কাজ করে মনের ভিতরে আমরা এখান থেকে গলদা চিংড়ি কিনলাম আর বড় বড় সামুদ্রিক ট্যাংরা মাছ কিনলাম তো তারপরে চলে আসলাম বড় একটা সবজির বাজার এখান থেকে অনেক কিছু সবজি কিনলাম তো এই তো আজকে আমাদের বাজার হয়ে গেল বাসায় এসে মাছ কাটাকাটি করে রান্না করলাম এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করেছি দারুণ মজা হয়েছিল